29শে নভেম্বর মেঘালয়ের বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির 2 বিধায়ক এবং তৃণমূলের 1 বিধায়ক ও 1 নির্দল বিধায়ক। এই 4জনেই এবার যোগ দিলেন বিজেপিতে। সূত্রের খবর, হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। আর মাত্র 2 মাস বাদেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগে বিধায়কদের পদত্যাগ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এই 3 বিধায়কই অতি শীঘ্র বিজেপিতে যোগ দেবেন বলে আগেই জানিয়েছিলেন। মেঘালয়ের বিধানসভা কমিশনার অ্যান্ড্রু সাইমন জানান, এনসিপি বিধায়ক ফেইলিন সাংমা, বেনেডিক মারাক এবং তৃণমূল বিধায়ক এইচ এম সংপ্লিয়াং 29শে নভেম্বর সকালে বিধানসভা স্পিকার মেটবা লিংডোর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পদত্যাগপত্রটি প্রায় 2 ঘন্টা পর গৃহীত হয়েছিল। প্রসঙ্গত, 2021 সালের নভেম্বরে 11 জন বিধায়ককে নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই তালিকাতেই ছিলেন মৌসিন রামের বিধায়ক সংপ্লিয়াং। পদত্যাগে 3 বিধায়কই জানিয়েছিলেন খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে তারা দিল্লি সফরে যাবেন। সাংপ্লিয়াং এর কথায়, বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমরা আজ পদত্যাগ করেছি। রাজ্যের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এখনকার মানুষ, বিশেষ করে কৃষক এবং যুবকদেরও উচিত প্রধানমন্ত্রীকে উন্নয়নের জন্য তার প্রচেষ্টায় সমর্থন করা। প্রসঙ্গত, মেঘালয়ে জোট বেঁধে সরকারে রয়েছে এনসিপি ও বিজেপি। সেই পরিস্থিতিতে জোট সঙ্গীর বিধায়ক ভাঙিয়ে নিজেদের দিকে কেন টানতে চাইছে বিজেপি? বিতর্ক তুঙ্গে মেঘালয়ের রাজনৈতিক মহলে।